সরকার ও নির্বাচন কমিশন মিলে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করছে। তাই নির্বাচন নিয়ে আর কথা বলার ইচ্ছে নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবিত স্থানীয় সরকার নির্বাচন আইন 2020 নিয়ে দলের মতামত জানাতে গুলশান চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন নিয়ে মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে, তাই কেউ আর ভোট দিতে চান না। নির্বাচন কমিশন কেবলই সরকারের ইচ্ছা পূরণের কাজ করছে। কমিশনের এখন একমাত্র কাজ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনকে যেদিকে নিয়ে যাচ্ছে তাতে দেশ ও জাতির জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে।